সেকেন্ড্যান্ড কমান্ডের হুঁশিয়ারিকে তোয়াক্কা করল না দলের কর্মীরা। গণতন্ত্রের উৎসবে বঙ্গের পুরনো চিত্র ধরা পড়তে শুরু হলো। দলে দলে নির্দলের ভিড় খাসপোষে বেড়ে বিক্ষুব্ধ নির্দল পঞ্চায়েত সদস্যা মাধবী রায়কে সাড়ম্বরে দলে স্বাগত জানালেন তৃণমূল বিধায়ক। জলপাইগুড়ি রাজগঞ্জের মালিপাড়ার ঘটনা, দলে যোগ দিয়েই অন্য সুর, ভোটের আগে হাওয়া ভালো না তাই দলেই ফিরে এলাম। দেখতেছি পরিস্থিতি ভালো না, এবার যে যে প্রার্থী দিছে আমাদেরকে আমাদের সে সেখানকার পরিবেশ সাপোর্ট করবে না, যে লোক সংখ্যা আছে এখানকার সবাই সবাই ইসে করবে সাপোর্ট করে না। বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়েছিলেন মাধবী রায়। নির্দলে যোগ দিতে জিতেও যান তিনি, তবে কি আসন্ন লোকসভায় হারের আঁচ পেয়ে নির্দল ছেড়ে সরাসরি তৃণমূলে যোগ? শুক্রবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ব্লক সভাপতি অরিন্দম রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মাধবী সহ তার শতাধিক অনুগামীরা। যদিও ঘটনায় সাফাই দিতে এক পাও পিছিয়ে যাননি রাজগঞ্জের বিধায়ক। আমরা কি বলেছিলাম এর আগে, যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে সহিচ্ছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকে জয়েন করে, তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে, চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করালো। ঘটনায় তীব্রত বিজেপি, তৃণমূলের দৈন্যদশা প্রকট হচ্ছে, কটাক্ষ বিজেপি। আপনারা বুঝতে পাচ্ছেন যে তৃণমূলের দৈন্যদশা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আজকে বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে, তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে। তারা রাজগঞ্জে অন্ধকার দেখছে, আগামী দিনে তৃণমূলের অবস্থা তারা নিজেরাও জানে, আমার সাথে যোগাযোগ রাখছে, তারা বলছে রাজগঞ্জে আমরা হারবো। সেকেন্ড হ্যান্ড কমান্ডের হুঁশিয়ারি কি বৃথা গেল? তারই কথার খেলাপ করছেন দলের নেতারাই, দলের অন্দরেই ফাটল নাকি সবটাই আইবশ? তিতাস পালের রিপোর্ট, কলকাতা নিউজ।